বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন 350 কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ। ভিডিওর শেষ অংশে এই মাছটির পূর্ণ ইতিহাস এবং দাম সবকিছু থাকবে, দেখতে থাকুন আমাদের। হান্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। শুভ সকাল বন্ধুরা, কেমন লাগলো তাই বলো। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে ভালো লাগলো। আর আসলে সকালের পরিস্থিতি এত পরিমাণ আজকে কুয়াশা পড়ছে যে আমরা সূর্যোদয় দেখতে যেতে পারিনি, কারণ আপনারা দেখলে বুঝতে পারেন এই যে আমাদের পিছনে দেখেন এত পরিমাণ কুয়াশা। এখানে সূর্য এখন এখন বাজে আপনার 8:20, কিন্তু যে পরিমাণ কুয়াশা পড়ছে তা মনে হচ্ছে যেন এখনও হয়তো সকাল 6:30 বাজে, যার কারণে আমরা যাইতে পারিনি। এই কুয়াশায় সূর্যটা দেখা যাবে না। আর আমরা যেখানে আছি এই এটা একজনের বাসা, এই বাসার ভিউটা, সামনে ভিউটা আপনাদের দেখাবো আজকে, একটু দেখুন। সামনেই নদী, এই সাইডে, এই সাইডে একটু দূরে গেলেই সমুদ্র। ওই যে ওইখান থেকে একটা একটু দেখাই, ওইখানে ওই যে টলারও দাঁড়িয়ে আছে, ওই টলার একটু ওই সাইডে গেলেই সমুদ্র, ওইখানে একটু ওই সাইডে গেলেই সমুদ্র। আর এই সাইড দিয়ে আমরা এই সাইড দিয়ে ওই যে সামনে সামনে হলো আমাদের বাংলাদেশের দিকে চলে গেছে এই নদীটা। আর আমাদের এই সাইডটাই, এই সাইডটাই হলো, এই টোটালটা হলো 20। আপনারা দেখেন ওই যে ওই সাইডে এই টোটালটা হলো 20, টোটালটা হলো 20। আর 20 থেকে টোটাল মানে মেন ডিস্টটা হলো ওই সাইডটা সম্পূর্ণ সমুদ্র, সমুদ্র এসে এই নদী থেকে মিশছে। এখন সকালে যত ট্রলার আছে তারা এই যে দেখতে পাচ্ছেন, এখন সকালে সাগর থেকে সব নৌকাগুলো তারা ফিরে আসতেছে, তারা যত মাছ তারা এই কদিন ধরে পাইছে সকল মাছ টাছ নিয়ে তারা ব্যাগে আসতেছে, এসে ওই যে এই সাইডে কাটা মানে মাছের আড়ত, ওইখানে নামবে, নেমে মাছগুলো সেল হবে। দেখি আমরা আজকে মাছ কিনতে পারি কিনা, চেষ্টা করতেছি এখান থেকে টাটকা মাছ কেনার জন্য, যদি পারি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এইখানে হলো এই যে আমার সামনে দেখতেছেন এই যে এইটা, এইটা হলো হচ্ছে যেসব ট্রলার সমুদ্রে যায় তাদের, তারা সাগরে 4 থেকে 15-16 দিন পর্যন্ত থাকে, সর্বনিম্ন 4 দিন, সর্বোচ্চ 15-16 দিন, মানে মাছ ধরার উপর ডিপেন্ড করে তারা কতদিন থাকবে। তারা এইখান থেকে তেল নিয়ে যায়, তাদের রসদের জ্বালানি তেল, যেটা মানে যেটা দিয়ে তারা ট্রলারটা পরিচালনা করে সেই তেলটা তারা এখান থেকে নিয়ে যায়। আর এর পাশে আছে এইটা থেকে হলো বরফ ভেঙে নিয়ে যায়। আর আমরা এখন আছি একটা বরফ কলের ওপরে, জায়গাটা হলো বরফ কলের ওপরে, ওই যে আমার পিছন সাইডে আপনি দেখতে পাবেন, ওই যে ওইখানে এইটা হলো বরফ কল, বরফ কলের ওইখান থেকে পানিটা রিফাইনিং হয়, ওইখান থেকে রিফাইনিং হয়, এই ভিতরে নিচে হলো বরফ হয়, বরফ তৈরি হওয়ার পরে সেই বরফগুলো এই সিঁড়ির মাধ্যমে আমি আপনাদের একটু দেখাই। এই যে নিচে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি বলতে আপনার লম্বা একটা ড্রেন মতো, ওই ড্রেন দিয়ে সেই আগামত বরফটা, বড় বরফটা চলে যায় গিয়ে ওইখানে, মানে ওইখানে ওই বরফটা ভাঙা হয়, ভেঙে ওখান থেকে যারা মাঝি আছে তারা ওইখান থেকে বরফটা ভেঙে তুলে নেয় এবং তার পাশে ওইখান থেকে তারা তেল সংগ্রহ করে, মানে একটা ডিপো বলা যায়, এটা ডিপো মানে যেখানে সব কিছু জমা করে রাখা হয়, ওইখান থেকে ওরা তেল বরফ নিয়ে তারা চলে যায় আগামী 15-20 দিনের জন্য, তাদের যতটা সময় লাগে, মানে যতটা সময় তাদের লাগে মাছটা, তাদের পর্যাপ্ত পরিমাণ মাছটা ধরে আনার জন্য, সেই সময় তাদের নিয়ে চলে যায়। এবং কালকে রাতে একটা ইনফরমেশন পেলাম, সাদম কত বললো, 500-600 টন, হ্যাঁ একটা ট্রলারে, বড় সাইজের ট্রলারে 500-700 মন তারা মাছ নিয়ে আসে এক, মানে একবারে সাগরে গিয়ে। এবং ট্রলারটার সাইজ আপনাদের একটু দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই হলো ট্রলারের সাইজ, ওই রকম একটা ট্রলারের সাইজে তারা অত পরিমাণ মাছ নিয়ে আসে। দেখি আমি একটু জুম করে আপনাদের দেখাতে পারি কিনা,
বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন এই হলো ট্রলারটার সাইজ। এরকম একটা সাইজের ট্রলারে তারা 500-700 মন মাছ ধরে নিয়ে আসে। এবং হ্যাঁ বলেছি, আর আপনারা এই নিচে একটু দেখতে পাবেন, এই যে এই এইগুলো হলো নদী শাসনের জন্য যে ব্লক তৈরি হয়, নদী বা সাগর শাসনের জন্য সেই ব্লকগুলো হলো এইগুলো। এখানে এখানে সব ধরনের মেকানিক্যাল জিনিসই তৈরি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে তৈরি হচ্ছে, হওয়ার পরে এগুলো সাগরের সাইড দিয়ে বা নদীর সাইড দিয়ে দেওয়া হবে যাতে ভাঙনটা না হয়। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এরা এই যে রসদটা নিয়ে যায়, এই রসদটা তারা আমরা যেটুকু শুনছি যে তারা টাকা পরিমাণ রসদ তারা সঙ্গে করে নিয়ে যায়। যারা মাঝিরা মাছ ধরতে যায় তার ভিতরে থাকবে আপনার তাদের খাদ্যপণ্য, চাল ডাল তেল ইত্যাদি, তারপরে বরফ, তাদের জ্বালানি তেল, ইন টোটাল সব মিলায় তাদের 3-4 লাখ টাকার মতো রসদ তারা নিয়ে যায়। এবার তারা চিন্তা করুন, একটা মাঝি তারা কত টাকার মাছ নিয়ে আসলে তাদের এই রসদটা কাবরাফ হবে। আমি কাল্লাতের আমাদের যিনি আমরা এখানে যার পাশে আসি, উনি আমাদের একটা ইনফরমেশান দিল, সেটা হলো তারা প্রতিবার সাগরে গেলে সর্বোচ্চ 1 কোটি টাকা, সর্বনিম্ন 10 লাখ টাকা তারা মাছ আহরণ করে নিয়ে আসে। তাই সেটা তাদের যতদিন সময় লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, সর্বোচ্চ 20 দিন পর্যন্ত তারা থাকে। এই হচ্ছে সেই নৌকা, ওদের নৌকা বা ট্রলারের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ট্রলারের সাইজ এই যে এত বড়। এই ট্রলারটায় মাছ আসে প্রতিবার, মাছ আসে আপনার প্রায় 5-7 মন, সরি 500-700 মন এক ট্রলারে মাছ আসে। এই যে ট্রলারটার সাইজ দেখা যাবে এই ঘাটে, এখন এই ট্রলারটা মাছ নিয়ে আসছে, এই বড় বড় মাছগুলো। এরকম এখানে এখানে এরকম অজস্র ট্রলার আছে, ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্রলার আছে। আর এই ট্রলারগুলো এইভাবে মাছ এখানে নিয়ে আসে। চলুন আমরা মাছগুলোর দাম দেখি। মাছটার নাম হচ্ছে বলি, মাছটার নাম কি? প্রচুর মাছ কিন্তু এরকম বড় বড় এটা কি মাছ? বন্ধুরা, এই পর্বে আপনাদের দেখানো হবে কুয়াকাটার 200 বছরের পুরাতন নৌকা।